আসলে আমাদের উপজেলা আমাদের উপজেলা যেভাবে সাথে চলছে, আমরা চাই ওদের ভবিষ্যতে আবার নির্বাচন হবে সেইভাবে যাতে আমাদের ধারণাকে পরিচালনা করে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কর্তৃপক্ষকে সকল আশা মানা। ধন্যবাদ মমতাজকে। এখন বক্তব্য রাখবেন শফিক ভাই, আমাদের ওই যে তৈবলি মুন্সির ছেলে। উপজেলা আয়োজিত নির্বাচন আগামী এই মাসের 29 তারিখ, এই উপলক্ষে আমাদের হরিচুং উপজেলা সাবেক চেয়ারম্যানের সাবেক চেয়ারম্যান আবুল বাশার চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান জনাব আকরার সাহেবের চেয়ারম্যান সাহেব, উনি বিগত গত 5 বছর আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন, ইনশাল্লাহ এবারও উনি আবার উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। আজকে আমাদের আখলাখ বাইকের নির্বাচনী সম্পূর্ণ মূল ভিত্তি নির্বাচন কীভাবে ভোটারকে সম্বন্ধে আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা উপজেলা নির্বাচন চালিয়ে যাব। ওনার আখলাখ হায়দার বাইয়ের সমর্থনে ওনার ভোটার আমরা উপস্থিত করার জন্য ভোটার কেন্দ্রে আমি ইনশাল্লাহ আশা করব আমাদের আখলাখ হায়দার সাহেব এই 5 বছর উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় আমাদের হরিচুং উপজেলার কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো ঝগড়া বিবাদ মানে কোনো কিছুই হয়নি। আমরা হরিচুং উপজেলাবাসী উপজেলাবাসী আমরা কিন্তু খুব শান্ত সুস্থভাবেই ছিলাম, কারণ উনি যেখানেই গেছেন যেখানে সমস্যা ছিল সেখানেই এটাকে সমাধান করে দিয়েছে, এটাকে মানে কেস মামলা বা উশৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি হোক এইটা কিন্তু উনি আমাদেরকে আমাদের উপজেলা এক করতে দেয় নাই, এই জন্য ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আবেদন করবো সবার কাছে আমাদের আখলাখ চেয়ারম্যান সাহেবকে আবার পুনরায় 29 তারিখ আমরা ভোট দিয়ে আবার চেয়ারম্যানকে দেখতে চাই, আপনারা সবাই ওনাকে ভোট দিবেন এই আশাবাদ দেখতে পারি। আমি আমার বক্তব্য শেষ করলাম, আসসালামু আলাইকুম। কিন্তু একই বক্তৃতা করে দিতাম পাশে বিধায় কারণ অতীতে যারা আছে তাদের ব্যক্তি জীবন আর বর্তমান চেয়ারম্যানের ব্যক্তি জীবন যদি আমরা একটু মূল্যায়ন করি তাহলে এই পরিষ্কার মানুষের কাছে আসলে আখলাখ চেয়ারম্যান কিভাবে এই হরিচুং পরিচালনা করছে যেখানে ওনার যথেষ্ট গুণ আছে। যাই হোক, আমাদের এখানে যথেষ্ট মেহমান আছেন, আমরা তো বুক করি আগামী দিন আশা করি করে সর্বোচ্চ ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করবো। নাম কত?
আমি বাংলা দক্ষিণ ইউনিয়নের সবার তো অনেকে আমাকে চিনেন না, আমি দেশের বাইরে ছিলাম। যাই হোক, বর্তমান প্রেক্ষাপটে আপনার তো 18 থেকে 20 দিন আছে উপজেলার নির্বাচনী কার্যকলাপের যে সময়টা, তো বিগত 5 বছরে জনাব আপনার চেয়ারম্যানের যে কার্যক্রম হয়েছিল পুরো বৃহত্তর বরিশালে, ওনার রেকর্ড খুব বর্তমানে খুব ভালো অবস্থানে আছে। আপনারা যদি অন্যান্য যারা প্রার্থী আছে তাদের কিন্তু পর্যবেক্ষণ করেন, উনি হচ্ছেন যে বর্তমানে পারফেক্ট একজন প্রার্থী। আমরা ইনশাআল্লাহ 29শে মে সবাই একসাথ হয়ে দলমত নির্বিশেষে কোনো ভেদাভেদ না রেখে কে কোন দল থেকে আসবে সেটা যদি আমরা চিন্তা না করি, তাহলে আমরা ইনশাআল্লাহ ওনাকে জয় করে নিয়ে আসবো, তাতে কোনো সন্দেহ নেই। আপনারা যারা আছেন সবাই আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করে বলছি, আপনারা অবশ্যই বক্তব্য দেবেন, এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অবশেষে আমাদের সেক্রেটারি স্যার আসছে, আজকে এই জনসভা সম্মানিত সভাপতি। আমরা আগত ভাইকে একবার নির্বাচন করাইছি, আবারও আমরা ইনশাল্লাহ নির্বাচন করাবো, আমরা ভোট দেবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমলে যেটা গুরুসুং সদর যেটা দৌড়াদৌড়ি চলত, এখন বর্তমানে ওনার আমলে এই দৌড়াদৌড়িটা নাই, তাদের মুখের কথা যে আমরা এখন বর্তমানে শান্তিতে আছি। আমরা দোয়া করি এবং ভোট দেবো ইনশাল্লাহ, সবাই দিব, এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।